পাবনার পৌর এলাকার চক পৈলানপুর মহল্লার রইসুজ্জামান তাহমিন ইয়াসমিন দম্পতির সন্তান ফাদদিন সোম ছোটবেলা থেকেই শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা তার। কথাও অস্পষ্ট, তবে খেলাধুলায় প্রবল আগ্রহ। জেলা ও বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব দেখিয়েছেন অনেকবার, তবে এবার দেশ ছাপিয়ে সফলতা দেখালেন আন্তর্জাতিক অঙ্গনে। গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিক গেমসে অর্জন করেছেন 4-4টি স্বর্ণ। ও জার্মানে খেলা করতে গেছিল, 3টা খেলায় সোনা জিতেছে। এখন সারা লোকে ওর একটু অন্যভাবে দেখে, সবাই খুশি, প্রতিবেশীরা, আত্মীয় স্বজন। অন্যদিকে শহরের নবীনগর গোবিন্দ মহল্লার হুমায়ুন কবির ও শারমিন নাহার দম্পতির সন্তান ওয়াদুদ কারিম জন্মের পর থেকে তারও বেড়ে ওঠা বাক ও শ্রবণ প্রতিবন্ধকতা নিয়ে, কিন্তু সেসব উতরে সাঁতারে 3টি স্বর্ণ জিতে লাল সবুজের পতাকা উড়িয়েছেন বিদেশের বুকে। ছোটবেলা থেকেই মানে কথা বলতো না দেখে পাড়ার ছেলেপেলেরা, ও খেলায় নিত না। আমি তখন কি করতাম, আমি ওকে ওই রাস্তায় নিয়ে যাই, বসাতাম, ওরা কেউ নেয় না। তারপরে খেলার জিনিসপত্র অনেক অনেক কিনে দিতাম, যাতে ওই খেলার জিনিসের লোভে সবাই আসতো। এখন এবার যেটা পেলাম সেটা অনেক কিছু, অনেক বড় পাওয়া। খালি এলাকার না, অত পাবনা শহরের একটা গর্ব। এবং একে তো আমার মনে হয় ওকে একটা আমাদের এটা কিছু আরও ইয়েতে টাইনে নিয়ে যাওয়া উচিত। এরকম পাবনার 12 জন বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু বাংলাদেশের জন্য বয়ে এনেছেন অনন্য সম্মান। 24টি স্বর্ণপদকের সঙ্গে অর্জন করেছেন 4টি সিলভার ও 5টি ব্রোঞ্জ। সব বাধা পেরিয়ে তাদের এই সাফল্যে উজ্জীবিত পরিবার, প্রতিবেশী সবাই, দেশের জন্য স্বর্ণ জিতে খুশি অ্যাথলেটরাও। আগে কেউ ওকে নিতই না কোথাও, এখন সবাই এসে জিজ্ঞাসা করছে যে কেমন হয়েছে খেলা, কি করলো, এগুলো অনেক খুশি আমরা। বাংলাদেশ থাকে আমি বাইরে দেশে যাচ্ছি, আমি প্র্যাকটিস করতে যাচ্ছি, চেষ্টা করছি, আমি অনেক ভালো খেলেছে, বাংলাদেশে চাপ হয়েছে, আমি দেশে দেশে চেষ্টা করছি। তবে এই অর্জনের পরও এসব কৃতি অ্যাথলেটদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা কাটছে না অভিভাবক ও ক্রীড়া সংগঠকদের। বিশেষ চাহিদা সম্পূর্ণ এসব শিশুদের জন্য সম্মানী ভাতা চালুর দাবি তাদের। সন্তানকে শুধু খেলাই শিখিয়েছি আমি, খেলা দিয়ে আমার দেশের পরিচিতিটা সে তৈরি করেছে, কিন্তু তার নিজের পরিচিতিকে, নিজের জীবনযাপন সে কী করে করবে? প্রত্যেকটি জেলা প্রশাসক কিংবা জেলা পরিষদ বা পৌরসভা থেকে যদি তাদেরকে একটা ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়, যারা আগে ছিল কয়লা তারা ডায়মন্ডে পরিণত হবে এবং দেশ ও জাতির কাছে তারা গর্ববোধ করবে এবং বাবা মাও তাদের কাছে অনেক সম্মানিত বোধ করবে। গত 17 জুন বার্লিনে সামার স্পেশাল অলিম্পিক গেমস শুরু হয়ে শেষ হয় 25 জুন। বিশ্বের 190টি দেশের 7,000 প্রতিযোগীর সঙ্গে অংশ নেন বাংলাদেশের 79 জন বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু। তানভীর হাসান, এখন